হ্যালো এভরিওয়ান এই ভিডিওতে আমি তোমাদের সঙ্গে ভ্যারিয়েশন ইন ওয়াটার ডিমান্ড নিয়ে আলোচনা করব তো ভ্যারিয়েশন ইন ওয়াটার ডিমান্ড নিয়ে বলতে গেলে প্রথমেই আমাদের বলতে হবে যে আমাদের যেটা ওয়াটার ডিমান্ড সারা বছরের যে ওয়াটার ডিমান্ড সেটা আমাদের প্রথমে ক্যালকুলেশন করতে লাগবে আমাদের সারা বছরে অ্যাভারেজে কতটা পরিমাণ জল লাগে এবার আমাদের যেগুলো ফেস্টিভ্যালের দিন যেমন সাধারণত জলের চাহিদা বেড়ে যায় হোলির দিন বা দুর্গা সময় এই সময় হয় কি বাড়িতে লোকজন বেশি আসে ফলে জলের ডিমান্ডটা হঠাৎ করে বেড়ে যায় বা ধরো সকাল ছটা থেকে বারোটা পর্যন্ত আবার বিকাল পাঁচটা থেকে আটটা পর্যন্ত এই সময় আমাদের বাড়ির সব মেন কাজগুলো হয় রান্না হয় জামাকাপড় কাচা হয় চান করা হয় এই জন্য জলের চাহিদা হঠাৎ করে বেড়ে যায় তাহলে আমরা দেখতে পারলাম কি যে আমাদের অ্যাভারেজ যে জলের চাহিদা সেই অ্যাভারেজ জলের চাহিদা দিনের উপর ভিত্তি করে আবার টাইমের উপর ভিত্তি করে চেঞ্জ হচ্ছে এই চেঞ্জ যদি আমরা ক্যালকুলেশন না করি ওয়াটার পাইপ ডিজাইনের জন্য তাহলে আমাদের যে বাড়িতে এক্সেস ওয়াটার যখন প্রয়োজন হবে সেই এক্সেস ওয়াটার আমরা পাবো না ঠিক আছে সেই জন্য আমাদের ওয়াটার পাইপ ডিজাইন করার জন্য ভ্যারিয়েশন ইন ওয়াটার ডিমান্ড এই জায়গাটা খুব ইম্পর্ট্যান্ট একটা পার্ট হয়ে দাঁড়িয়েছে বর্তমানে তো এটা প্রথমে আমাদের বুঝতে হবে যে অ্যাভারেজ ওয়াটার ডিমান্ড কাকে বলে ঠিক আছে অ্যাভারেজ ওয়াটার ডিমান্ড বোঝার পর ভ্যারিয়েশনগুলো আমরা একের পর এক বুঝবো দেখো এখানে আমি একটা গ্রাফ এঁকেছি যেখানে এক্স অ্যাক্সিসে আমি শো করেছি টাইমকে এবং ওয়াই অ্যাক্সিসে আমি শো করেছি ডিসচার্জকে তো আমি যেটা বললাম যে বিভিন্ন টাইম স্লটকে আমি ভাগ করে নিয়েছি যেমন এখানে দেখো রাত্রিবেলা বারোটা থেকে তিনটা একটা স্লট তারপর তিনটে থেকে ছটা একটা স্লট তারপর ছটা থেকে নটা একটা স্লট নটা থেকে বারোটা একটা স্লট এইভাবে আবার বারোটা থেকে তিনটে না এখানে একটা নটা থেকে বারোটা এখানে আর বারোটা থেকে তিনটে হবে না কারণ আমি অলরেডি বারোটা পর্যন্ত আমি স্লট আমি নিয়ে নিয়েছি এটা আমি দুবার আমার হয়ে গিয়েছিল ঠিক আছে তাহলে আমার টোটাল স্লট কটা হলো নটার থেকে বারোটা বারোটা থেকে তিনটে তিনটে থেকে ছটা ছটা থেকে নটা নটা থেকে বারোটা এই টাইম স্লট তাহলে হলো কটা একটা দুটো তিন চার পাঁচ ছয় সাত আট এই আটটা টাইম স্লটে আমাদের জলের চাহিদাটাকে আমরা ওয়াই অ্যাক্সিসে শো করলাম যেমন রাত্রি বারোটা থেকে তিনটে তিনটে থেকে ছটা এই সময় আমাদের জলের চাহিদা খুব কম থাকে এই সময় আমাদের জলের চাহিদা খুবই কম থাকে আবার আমাদের সকাল ছটা থেকে নটা কিন্তু জলের চাহিদা পিককে পৌঁছে যায় নটা থেকে বারোটাও জলের চাহিদা থাকে কিন্তু তার থেকে কিছুটা পরিমাণ কম থাকে আবার বারোটা থেকে তিনটে এই সময়টা দুপুরবেলা আমাদের জলের চাহিদা হঠাৎ করে কমে যায় ঠিক আছে আবার তিনটে থেকে ছটা আমাদের জলের চাহিদা বেড়ে যায় ছটা থেকে নটা নটা থেকে বারোটা এই আমাদের জলের চাহিদাগুলোকে আমি ওয়াই অ্যাক্সিসে পয়েন্টের সাহায্যে দেখালাম এবার এগুলোকে পরপর যোগ করে দেব এগুলোকে পরপর আমি যোগ করে দিলে আমি কি পাচ্ছি আমার পার্টিকুলার কোনো একটা দিনে জলের চাহিদার আমি একটা কার্ফ পেলাম ঠিক আছে তো জলের চাহিদার এই কার্ভ থেকে কোন একটা কিন্তু পার্টিকুলার ইকুয়েশানে আমি আসতে পারছি না কারণ এটা কোনো রুল বা কোনো স্ট্রেট লাইন ফলো করে চলছে না সেই জন্য এই পার্টিকুলার যে সারা দিনে যা জল লাগলো এখান থেকে আমাকে অ্যাভারেজ কতটা জলের চাহিদা রয়েছে পার্টিকুলার সেই লোকালিটিতে সেটা আমাকে ক্যালকুলেশন করতে হবে এবার আমি দেখো নিচে ক্যাপিটাল পি ক্যাপিটাল পি হচ্ছে দিয়ে শো করলাম পপুলেশন ক্যাপিটাল পি দিয়ে আমি পপুলেশন আমি শো করলাম পপুলেশন মানে কি একটা পার্টিকুলার কমিউনিটিতে কতজন লোক বাস করে ঠিক আছে এবং এক্স দিয়ে আমি শো করলাম সেই কমিউনিটিতে যারা বাস করে তাদের প্রত্যেকের বা ইন্ডিভিজুয়াল জলের চাহিদাটাকে ঠিক আছে এটাকে বলা হয় পার ক্যাপিটা কনজামশন অফ ওয়াটার পার ডে প্রত্যেক দিনে প্রত্যেকের জলের চাহিদা সেটাকে আমি লিখে নিলাম পার ক্যাপিটা ক্যাপিটা কনজাম্পশন কনজাম্পশন অফ ওয়াটার অফ ওয়াটার পার ডে পার ক্যাপিটা কনজাম্পশন অফ ওয়াটার পার ডে তার মানে প্রত্যেকে প্রত্যেক দিন কতটা পরিমাণ জল ব্যবহার করে আর পি মানে পপুলেশন বা কতজন লোক পার্টিকুলার সেই কমিউনিটিতে বাস করে এ দুটোকে পি ইন্টু এক্স এ দুটোকে গুণ করলে আমরা পাবো যে অ্যাভারেজ ডেইলি ডিমান্ড অফ ওয়াটার সেই পার্টিকুলার কমিউনিটির আমরা এখানে সেটাকে কিউ দিয়ে শো করলাম কিউ আমাদের রিপ্রেজেন্ট করছে অ্যাভারেজ ডেইলি ডিমান্ড অফ ওয়াটার কিউ ইকলস টু পি ইন্টু এক্স এটা আমাদের ইকুয়েশন নাম্বার ওয়ান দিলাম ঠিক আছে এবার এই অ্যাভারেজ যে আমাদের জলের ডিমান্ড রয়েছে কিউ অ্যাভারেজ ডেইলি ডিমান্ড সেটাকে এবার আমরা গ্রাফে শো করব। দেখো এটা একটা সরল রেখার একটা ইকুয়েশান ঠিক আছে সরল রেখার ইকুয়েশান কি ওয়াই ইকোয়ালস টু এক্স প্লাস সি এখানে সিটা যদি আমাদের জিরো আসে তাহলে ওয়াই ইকোয়ালস টু এক্স সেটাই এখানে পি কিউ ইকালস টু পি এক্স এটা তাহলে একটা সরল রেখার সমীকরণ সেটাকে আমি আমার গ্রাফের মধ্যে আমি শো করাচ্ছি এটা হচ্ছে অ্যাভারেজ ডেইলি ডিমান্ড অফ ওয়াটারের গ্রাফ আমি আঁকলাম এটাকে আমি নাম দিলাম অ্যাভারেজ ডেইলি ডিমান্ড অফ ওয়াটার অ্যাভারেজ ডেইলি ডিমান্ড অফ ওয়াটার ঠিক আছে এবার এই গ্রাফটাকে যদি স্টাডি করা যায় তাহলেই কিন্তু খুব স্পষ্ট ভয় যে দেখো এই গ্রাফটাকে সকাল ছটা থেকে তিনটা থেকে ছটা ঠিক আছে জলের চাহিদা কিন্তু অ্যাভারেজের চেয়ে কম জলের চাহিদা অ্যাভারেজের চেয়ে কিন্তু কম ঠিক আছে এটাকে আমি নেগেটিভ দিয়ে শো করলাম আবার দেখো এর পরে যে জলের চাহিদা সেটা কিন্তু আমার অ্যাভারেজের চেয়ে বেশি হয়ে গেল অ্যাভারেজের চেয়ে বেশি হয়ে গেল। ঠিক আছে আমার এটা গ্রাফের নেচার আমার আবার গ্রাফটা এরকমও আসতে পারতো এটা তো আমি কতগুলো পয়েন্ট হ্যাপাজার্টলি নিজের সুবিধা মতন আমি ড্র করেছি আবার গ্রাফটা আমার এরকমও আসতে পারতো এটা তো আমার অ্যাভারেজটা আমি আঁকলাম গ্রাফটা ধরো আরেকবার আমি গ্রাফটা আঁকছি আঁকাটা ভালো হয়নি বলে এই একটা পিক হলো পিকের পর আবার ডিমান্ড কমে গেল অ্যাভারেজের চেয়ে আবার বাড়লো আবার ধরো কমে গেল। তাহলে আমি এইবার পার্টিকুলার গ্রাফটা হয়েছে এবার দেখা যাচ্ছে যে রাত্রিবেলা জলের চাহিদা আমার কম আবার সকালবেলা ছটা থেকে বারোটা পর্যন্ত পজিটিভ জলের চাহিদা বেড়ে গেল অ্যাভারেজ ডেইলি ডিমান্ড থেকে আবার তারপর আবার কমে গেল আবার বাড়লো ঠিক আছে তার মানে সময়ের সাপেক্ষে অ্যাভারেজে যে জল লাগে তার চেয়ে চাহিদা ভ্যারি করছে আর কিভাবে ভ্যারি করে আর তোমাদের বললাম যে ম্যাক্সিমাম কোনো একটা পার্টিকুলার ডেতে যেমন ফেস্টিভ্যালের দিনগুলোতে জলের চাহিদা হঠাৎ করে ম্যাক্সিমামে পৌঁছে যায় এবার এই ভ্যারিয়েশনগুলো নিয়ে আমরা আলোচনা করব এই আমাদের অ্যাভারেজ ডেইলি ডিমান্ড অফ ওয়াটারকে আমি স্মল কিউ দিয়ে এখানে রিপ্রেজেন্ট করলাম ঠিক আছে তারপরে দেখো কী করছি ম্যাক্সিমাম ডেইলি ডিমান্ড ম্যাক্সিমাম ডেইলি ডিমান্ডকে এম ডিডি আকারে লিখলাম ম্যাক্সিমাম ডেইলি ডিমান্ড কি ম্যাক্সিমাম ডেইলি ডিমান্ড হচ্ছে ফেস্টিভ্যালের টাইম যেমন ধরো দুর্গা পুজো হোলির টাইম এই সময় আমাদের জলের চাহিদা অ্যাভারেজের চেয়ে বেড়ে যায় তো জলের চাহিদা কত বেড়ে যায় সেটাই হচ্ছে আমাদের ম্যাক্সিমাম ডেইলি ডিমান্ডের ইকুয়েশানে আমরা জানবো ম্যাক্সিমাম ডেইলি ডিমান্ডকে আমরা ক্যাপিটাল কিউ দিলাম এবং সাফিসে লিখে দিলাম সাফিক্সে এম ডি ডি ম্যাক্সিমাম ডেইলি ডিমান্ড এটা হচ্ছে আমাদের অ্যাভারেজ যে জলের পরিমাণ তার ওয়ান পয়েন্ট এইট টাইমস এটা বেশি তাহলে এটাকে এভাবে লিখছি ওয়ান পয়েন্ট এইট ইন্টু অ্যাভারেজ ডেইলি ডিমান্ড অফ ওয়াটার এটা হচ্ছে আমাদের ম্যাক্সিমাম ডেইলি ডিমান্ড একে আমি লিখলাম দু নম্বর ইকুয়েশান এবার আমরা আসছি ম্যাক্সিমাম আওয়ারলি ডিমান্ড ম্যাক্সিমাম আওয়ারলি ডিমান্ড কী জিনিস এই গ্রাফেই দেখলাম যে সকাল ছটা থেকে বারোটা পর্যন্ত অ্যাভারেজের চেয়ে বেশি জল আমাদের ব্যবহার হচ্ছে তো কতটা জল ব্যবহার হচ্ছে অ্যাভারেজের চেয়ে বেশি ঠিক আছে সেটা ম্যাক্সিমাম আওয়ারলি ডিমান্ড বা এম এইচ ডি এরপর আমরা যখন নিউমেরিক্যাল সলভ করব আমরা আর ম্যাক্সিমাম ডেইলি ডিমান্ড বা ম্যাক্সিমাম আওয়ারলি ডিমান্ড এইভাবে বলবো না আমরা এম ডিডি বা এম এইভাবেই আমরা রিপ্রেজেন্ট করবো তাহলে কিউ কিউ এম এইচডি ম্যাক্সিমাম আওয়ারলি ডিমান্ড এর ভ্যালু কত আমাদের ম্যাক্সিমাম ডেইলি ডিমান্ডের যে ভ্যালু তার ওয়ান পয়েন্ট ফাইভ টাইমস গ্রেটার হচ্ছে ম্যাক্সিমাম আওয়ারলি ডিমান্ডের ভ্যালু তাহলে আমাদের ম্যাক্সিমাম ডেইলি ডিমান্ডকে আমি কীভাবে লিখেছি কিউ ম্যাক্সিমাম ডেইলি ডিমান্ড এর কত টাইম বললাম ওয়ান পয়েন্ট ফাইভ টাইমস একে ওয়ান পয়েন্ট ফাইভ টাইমস দিয়ে গুণ করলাম তাহলে আমরা পেয়ে গেলাম আমাদের ম্যাক্সিমাম আওয়ারলি ডিমান্ড এটা হলো আমাদের তিন নম্বর ইকুয়েশন তিন নম্বর ইকুয়েশন ঠিক আছে আমাদের আরেকটা ইকুয়েশান আমাদের জানতে হয় আচ্ছা ম্যাক্সিমাম আওয়ারলি ডিমান্ড ম্যাক্সিমাম আওয়ারলি ডিমান্ড মানে ওই সকাল ছটা থেকে নটা বা নটা থেকে বারোটা যখন আমাদের জলের পরিমাণের জলের চাহিদা বা জলের পরিমাণ যেটা সেটা বেড়ে যাচ্ছে এটা এই গ্রাফে এটা দিয়ে শো করছি কিন্তু আমাদের যে স্পেশাল দিনগুলো তোমাদের বললাম যেমন ম্যাক্সিমাম ডেইলি ডিমান্ড মানে ধরো হোলির দিন বা দুর্গাপুজোর দিন ঠিক আছে সেই পার্টিকুলার দিনের জন্য এমনি তো জলের চাহিদা বেশি এবং সেই পার্টিকুলার দিনেও তো সকাল ছটা থেকে নটা বা নটা থেকে বারোটা এই টাইমটাতে জলের চাহিদা আরও বেড়ে যায় সেটাকেও আমাদের পাইপলাইন ডিজাইনের কনসিডারেশনে কিন্তু আনতে হবে ঠিক আছে কারণ এই পার্টিকুলার পয়েন্টটাকে যদি আমরা কনসিডারে না আনি তাহলে অষ্টমীর দিন বা হোলির দিন সকাল ছটা থেকে নটা আমাদের জলের যা চাহিদা সেটা কিন্তু আমাদের জল সাপ্লাই লাইনের পাইপ সেটা কিন্তু ফুলফিল করতে পারবে না তো সেটাকে কি বলা হয় সেটাকে বলা হয় দু নম্বর আমরা তিন নম্বর ইকুয়েশানে কি দেখলাম তিন নম্বর ইকুয়েশনে শিখলাম যে ম্যাক্সিমাম আওয়ারলি ডিমান্ড ম্যাক্সিমাম আওয়ারলি ডিমান্ড সারা বছর ধরে আর আমরা আমাদের এর পরের ইকুয়েশানে শিখবো ম্যাক্সিমাম আওয়ারলি ডিমান্ড কোন দিনের ম্যাক্সিমাম আওয়ারলি ডিমান্ড অন ম্যাক্সিমাম ডে এই যে ম্যাক্সিমাম ডেগুলো যে হলো বা স্পেশাল ডে ঠিক আছে যেটা আমি বললাম বোঝানোর সুবিধার্থে সেই ম্যাক্সিমাম ডেতে ম্যাক্সিমাম আওয়ারে আমাদের কতটা জল লাগে সেটাকে আমি শো করলাম কিউ ম্যাক্সিমাম আওয়ারলি ডিমান্ড ঠিক আছে এভাবে আমি শো করলাম এবার ম্যাক্সিমাম আওয়ারলি ডিমান্ডের আমরা ইকুয়েশান কি জানি সেটা আগে লিখে ফেলি ম্যাক্সিমাম আওয়ারলি ডিমান্ডের ইকুয়েশান ওয়ান পয়েন্ট ফাইভ ইন্টু কিউ অফ ম্যাক্সিমাম ডেইলি ডিমান্ড এটা হয়ে গেল আমার ম্যাক্সিমাম আওয়ারলি ডিমান্ড এই ক্রাইটেরিয়াটা ফুলফিল করলো এ অন ম্যাক্সিমাম ডে ম্যাক্সিমাম ডে কোন ইকুয়েশানে আমরা পেয়েছি ম্যাক্সিমাম ডে আমরা পেয়েছি আমাদের এই দু নম্বর ইকোয়েশানে ফলে দু নম্বর ইকুয়েশানটাকে আমরা এই কিউ এম জায়গাতে আমরা পুট করবো তাহলে দেখো কত হচ্ছে ওয়ান কিউ এম কত ওয়ান পয়েন্ট এইট ইন্টু অ্যাভারেজ ডিমান্ড ওয়ান পয়েন্ট ফাইভ গুণ করলে আসে টু কিউ ঠিক আছে তাহলে বোঝা গেল আমরা ওয়ান পয়েন্ট এইট কেন পুট করলাম ওয়ান পয়েন্ট এইটটা হচ্ছে ম্যাক্সিমাম ডেইলি ডিমান্ড আমাদের তিন নম্বর এই চার নম্বর ইকুয়েশানটা চেয়েছে কি আমাদের চার নম্বর ইকুয়েশানে কী বের করতে হবে আমাদের বের করতে হবে ম্যাক্সিমাম আওয়ারলি ডিমান্ড তো প্রথমে সেটাই লিখলাম ম্যাক্সিমাম আওয়ারলি ডিমান্ড ম্যাক্সিমাম আওয়ারলি ডিমান্ডের ভ্যালু কি কিউ এম এইচডি টু ওয়ান পয়েন্ট ফাইভ ইন্টু কিউ এম অন ম্যাক্সিমাম ডে তার মানে ম্যাক্সিমাম ডের যেটা ক্রাইটেরিয়া ওয়ান পয়েন্ট এইট ইন্টু কিউ এটাকেও ইকুয়েশনে আনতে হবে তাই করলাম এটাকে ইকোয়েশানে আনলাম এখানে ওয়ান পয়েন্ট এইট ইন্টু কিউ এটাকে ইকুয়েশন এনে টু পয়েন্ট সেভেন ইন্টু স্মল কিউ তাহলে ম্যাক্সিমাম আওয়ারলি ডিমান্ড অন ম্যাক্সিমাম ডে এতে আমাদের জলের চাহিদা কত হবে আমাদের অ্যাভারেজে যা জল লাগছে সারা বছর তার টু পয়েন্ট সেভেন টাইমস বেশি জল আমাদের লাগবে তাহলে আমাদের পাইপলাইন ডিজাইন করতে এই তিনটে ক্রাইটেরিয়া কিন্তু আমাদের মেনশন করতেই হবে আরেকটা আরেকটা ইকুয়েশান রয়েছে গডরিজ ইকুয়েশন গডরিজ ইকুয়েশন একটা এম্পেরিক্যাল ইকুয়েশান ঠিক আছে গড্রেজ ইকুয়েশানও কিন্তু আমাদের পাইপলাইন ডিজাইনে কাজে লাগে এবার আমি গডরিজ ইকুয়েশন নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করব। তো গডরিজ ইকুয়েশন কি বলেছে গড্রেজ ইকুয়েশনে বলেছে পি পি ইকুয়ালস টু একশো আশি টি টু দি পাওয়ার মাইনাস পয়েন্ট ওয়ান এ দেখো সেটাই আমি লিখেছি পি ইকলস টু একশো আশি ইন্টু টি টু দি পাওয়ার মাইনাস পয়েন্ট ওয়ান এখানে ক্যাপিটাল পি কী ক্যাপিটাল পি হচ্ছে পারসেন্টেজ অফ অ্যানুয়াল ওয়াটার ডিমান্ড ঠিক আছে পার্সেন্টেজ অফ অ্যানুয়াল ওয়াটার ডিমান্ড সারা বছর কতটা জল লাগছে তার পার্সেন্টেজ আর টি কী এই টি যে ব্যবহার হয়েছে টি হচ্ছে টাইম ইন ডেইস এরপরে আমরা বিভিন্ন সময়ের জন্য এই ইকুয়েশনটা কি করে ভ্যারি করছে সেটা নিয়ে আলোচনা করব। আমাদের যদি টাইম এবার টাইম অনেকগুলো টাইম ধরবো এবার প্রথমেই আমরা ধরব টাইম হচ্ছে এক ওয়ান ডে ঠিক আছে তারপরে আমরা ধরবো টাইম হচ্ছে সেভেন ডে সেভেন ডে তারপরে আমরা ধরবো টাইম হচ্ছে থার্টি ডে এই তিনটে টাইম ধরে আমরা ইকোয়েশানটা বের করবো কীরকম কীরকমভাবে ভ্যারি করে অ্যাকচুয়ালি গড্রেজ ইকুয়েশানে আমরা করি কি ম্যাক্সিমাম ডেইলি ডিমান্ড আর ম্যাক্সিমাম ম্যাক্সিমাম ডেইলি ডিমান্ডের সঙ্গে অ্যাভারেজ ডেইলি ডিমান্ড এদের রেশিওটা কি সেটা আমরা গড্রেজ ইকুয়েশানের সাহায্যে বের করি ঠিক আছে তো টাইম যখন টি যখন ওয়ান মানে টাইম একদিন ধরেছি তখন এই পি ইকুয়ালস টু কি লিখলাম পি ইকুয়ালস টু একশো আশি এবার আমি এই এর জায়গাতেই লিখে দিলাম এখানে ওয়ান এখানে ছিল টি টি এর জায়গাতে আমি এখানে লিখে দিলাম ওয়ান ঠিক আছে ওয়ান লিখলে আমার তোমরা ক্যালকুলেশন করে দেখবে আমাদের আসবে হচ্ছে ওয়ান এইটটি ওয়ান ঠিক আছে এবার এর থেকে আমরা কী সিদ্ধান্তে আসতে পারি এটা আর কিছুই না ম্যাক্সিমাম ডেইলি ডিমান্ড আর অ্যাভারেজ ডেইলি ডিমান্ডের মধ্যে ইন্টার রিলেশনশিপ বলে গডরেজ ইকুয়েশান তাহলে ম্যাক্সিমাম ডেইলি ডিমান্ড যেহেতু ডেইলি কারণ টি ইকলস টু ওয়ান ডে ধরেছি ম্যাক্সিমাম ডেইলি ডিমান্ড আর অ্যাভারেজ ডেইলি ডিমান্ডের ভ্যালু কত হচ্ছে ওয়ান এইটটি পারসেন্ট ওয়ান এইট্টি পারসেন্ট এবার আমরা দিন ধরলাম সাত দিন সাত দিন ধরে তাহলে এই টাইমের জায়গাতে এখানে সাত বসালাম সাত বসিয়ে আমরা ভ্যালু পেলাম হচ্ছে ওয়ান ফর্টি এইট পারসেন্ট সাত দিন ধরেছি তো আগের তাতে করেছিলাম ম্যাক্সিমাম ডেইলি ডিমান্ড এখানে করব ম্যাক্সিমাম উইকলি ডিমান্ড উইকলি যেহেতু সাত দিন ইউজ করেছি এই ম্যাক্সিমাম উইকলি কথাটা এখানে ইউজ করব ম্যাক্সিমাম উইকলি ডিমান্ড আর অ্যাভারেজ উইকলি ডিমান্ড অ্যাভারেজ উইকলি ডিমান্ড এদের রেশিও কত এদের রেশিও হচ্ছে ওয়ান ফর্টি এইট পারসেন্ট এরপরে আমি টাইমের জায়গাতে থার্টি ডেজ বসাবো টাইমের এখানে আমি থার্টি বসালাম থার্টি বসালে আমাদের অ্যান্সারটা পাবো ওয়ান টোয়েন্টি এইট পারসেন্ট এই গডরেজি কোয়েশানে ক্যালকুলেটারে তোমরা করে নেবে ঠিক আছে তো ফর ওয়ান ফর্টি এইট আগেরটাতে পেয়েছি আর এটাতে পেলাম ওয়ান টোয়েন্টি এইট এবার আমরা ম্যাক্সিমাম মান্থলি ডিমান্ড দেখো তিরিশ দিন বসিয়েছে মানে মান্থলি তাহলে লিখলাম ম্যাক্সিমাম মান্থলি ডিমান্ড টু অ্যাভারেজ মান্থলি ডিমান্ড এ দুটোর রেশিও আমরা পেলাম হচ্ছে ওয়ান টোয়েন্টি এইট তাহলে আমরা কী জানতে পারলাম এই হচ্ছে হয়ে গেল আমাদের ডিমান্ড যে ভ্য ভ্যারি করছে ডিমান্ড অনেকগুলো ফ্যাক্টরের উপর প্রত্যেকটা ফ্যাক্টর নিয়ে আমরা তোমাদের সঙ্গে আলোচনা করলাম তাহলে প্রথমে এটা এই গ্রাফটা ভালো করে বুঝতে লাগবে তারপরে অ্যাভারেজ ডেইলি ডিমান্ডটা বুঝতে লাগবে স্মল কিউ কি জিনিস তারপরে ম্যাক্সিমাম ডেইলি ডিমান্ড তারপর আসছে ম্যাক্সিমাম আওয়ারলি ডিমান্ড তারপরে আসছে ম্যাক্সিমাম আওয়ারলি ডিমান্ড অন ম্যাক্সিমাম ডে এরপর আসছে গডরেজ ইকুয়েশান গডরিজ ইকুয়েশানের তিনটে ক্লাস একটা হচ্ছে একদিন একটা সাত দিন একটা তিরিশ দিন এই তিনটে ক্লস নিয়ে তোমাদের সাথে এই ভিডিওতে আমি আলোচনা করলাম আমি এর পরের ভিডিওতে তোমাদের সঙ্গে ফায়ার ডিমান্ড নিয়ে এরপরের ভিডিওটা তৈরি করবো ঠিক আছে ফায়ার ডিমান্ডও একটা ইম্পর্ট্যান্ট পার্ট পাইপলাইন ডিজাইনের ক্ষেত্রে এরপরের ভিডিওতে আমি ফায়ার ডিমান্ড নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করে দেব তোমাদের যদি পার্টিকুলার এই জায়গা আমি যে এই ক্লাসে বুঝতে কোথাও অসুবিধা হলে আমাকে কমেন্ট বক্সে লেখো যে তোমাদের কোথায় বুঝতে অসুবিধা হচ্ছে টাইম দিয়ে পার্টিকুলার টাইম মেনশন করে ভিডিওর ধরো অমুক টাইমে ধরো চার মিনিট তিরিশ সেকেন্ডে তোমাদের বুঝতে অসুবিধা হচ্ছে আমি যত তাড়াতাড়ি সম্ভব তোমাদের অ্যান্সার দেবো আর যদি আমার অ্যান্সার দিতে দেরি হয় কোনো কারণে তোমরা আমাকে ডাইরেক্ট ফোন করেও বা ফোন করার দরকার নেই হোয়াটসঅ্যাপ করে দিও হোয়াটসঅ্যাপে আমি খুব তোমাদের যত তাড়াতাড়ি সম্ভব উত্তর দেবো ঠিক আছে আমি ঠিক আছে চলো এরপরে আমি আমাদের যেটা পিএসসি রিহার্সাল করছি তার ভিডিওটাও আমি আপলোড করে দেবো আশা করি এইভাবে ভিডিও আপলোড করলে তোমাদের বুঝতে অনেক সুবিধা হয় Thank you.